আসসালামু আলাইকুম। বাঙালি গান কিচেন থেকে আমি নিশু আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। ঘরের পেছনে সবজি বাগান করেছিলাম, সেখান থেকে আজকে ঢ্যাঁড়স তুলছি। সেই ঢ্যাঁড়স দিয়ে আপনাদেরকে ভর্তা বানিয়ে দেখাবো। অনেকেই ঢ্যাঁড়সের ভর্তা তৈরি করতে জানেন, তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটি। ঢ্যাঁড়সের সবুজ কালার ঠিক রেখে কীভাবে ঢ্যাঁড়সের ভর্তা তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখে নিচ্ছি কীভাবে ঢ্যাঁড়সের ভর্তা তৈরি করছি। এখানে আমি এক কাপের মতো ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সটি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি একটি ফ্রাইং প্যানে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে হালকা গরম করে নেব, খুব একটা ভাজবো না। অনেক সময় দেখা যায় কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা তৈরি করলে সেই ভর্তাটা লং টাইম থাকে না, একটা গন্ধ আসে। আর এইভাবে করে নিলে দেখা যায় যে গন্ধটা থাকে না এবং আপনি ভর্তাটা অনেকক্ষণ ধরে রেখে দিতে পারেন। পেঁয়াজটি গরম হয়ে গিয়েছে, প্রায় মিনিট খানেক আমি ভেজে নিলাম। এখন আমি ফ্রাইং প্যান থেকে এই পেঁয়াজটি আলাদা একটি প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো পেঁয়াজ আমি প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি এই একই ফ্রাইং প্যানে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো একটু ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ করার জন্য। কোয়ার্টার কাপের চেয়েও কম হবে, একটু পানি দিয়ে দিলাম। আর এর মধ্যে আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর পানিটা দিয়ে ঢ্যাঁড়সটাকে আমি এখন মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নেব। খুব একটা সিদ্ধ করব না, খুব একটা সিদ্ধ করলে ঢ্যাঁড়সের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি নাড়তেই থাকবো। দেখতেই পাচ্ছেন ফ্রাইং প্যানের নিচটা একটু ব্রাউন কালার হয়েছে, তার মানে এর মধ্যে কোনো পানি নেই, পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি একই প্লেটে সেই সিদ্ধ করা ঢ্যাঁড়সটাকে দিয়ে দিচ্ছি। এতে মাখাতে সুবিধা হবে তাই আমি একই প্লেটে দিচ্ছি। এখন আমি এর মধ্যে আরও আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। আর দিচ্ছি চারটি কুচি করা কাঁচামরিচ। আর দিচ্ছি কোয়ার্টার কাপ কুচি করা ধনে পাতা। দিচ্ছি এখানে তিন চার চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচটা একটু মাখিয়ে নিচ্ছি, খুব একটা চটকাবো না। এখন এই ঢ্যাঁড়সটার সাথে আমি এই কাঁচামরিচ পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি, আলতো হাতে মেশাচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব একটা চটকানো যাবে না, চটকালে এটার থেকে বিজলের মতো বের হবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। আর কালারটাও একটু দেখেন, খুবই চমৎকার হয়েছে, খেতেও কিন্তু অনেক অনেক মজা। আর এখানে আরেকটি কথা বলে নিচ্ছি, আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও ভর্তাটা করে নিতে পারেন। আমি আসলে দুইভাবেই করি, আজকে কাঁচামরিচ দিয়েই করেছি। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন আর পরিচিতদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো রাখছি, ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।